তাহলে সবকিছু ভুলে রাজ ও পরিমণি হলো আবার একসাথে, এই বিষয়ে জানা গেল বড় একটি তথ্য। সেই সঙ্গে থাকছে নেইমার তাহলে আসছে ঢাকায়, কে আনছে তাকে তা জানাচ্ছি বিস্তারিত। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যায়, প্রথমে আসি পরিমণি ও রাজের কাছে। মাঝখানে তো রাজ পরীকে নিয়ে যা হলো সেটা সবারই জানা। 31 ডিসেম্বর রাতে হঠাৎ পরিমণি একটা বিস্ফোরণমূলক পোস্ট করে, সেটার মাধ্যমে সে জানায় যে সে রাজের বাসা থেকে বের হয়ে এসেছে এবং গণমাধ্যমকে সে আরো জানায় রাজের সাথে সে আর সম্পর্ক রাখবে না, রাজকে দ্রুত বিচ্ছেদের নোটিশ পাঠাবে। ইনফ্যাক্ট পরি আরো জানায় তাদের সম্পর্ক খুব অসুস্থ সম্পর্ক হয়ে উঠেছে, বিষয়টা বারবার হাত তোলা পর্যন্ত পৌঁছে গেছে এবং পরিমণি তার সন্তানের স্বার্থে রাজের সাথে সম্পর্ক এতদিন ঠিকঠাক রেখেছিল, কিন্তু তার সন্তান যেন পৃথিবীতে সুস্থভাবে বের উঠতে পারে তাই সে রাজের সাথে সম্পর্ক আর রাখবে না। অপরদিকে রাজ গণমাধ্যমকে পরবর্তীতে জানায় তার সাথে পরিমণির সম্পর্ক ঠিক হবার কোনো সম্ভাবনা নেই। ইনফ্যাক্ট রাজ পরবর্তীতে এমন একটা স্ট্যাটাস দেয় যে যার মাধ্যমে অনেকেই ভেবেছিল যে তাদের সম্পর্ক ভাঙনের পিছনে তৃতীয় কোনো ব্যক্তির হাত রয়েছে। যাই হোক, তাদের ডিভোর্স না হলেও অনেকেই ভেবেছিল রাজ পরির সম্পর্ক হয়তো এখানেই শেষ। বাট এখন সোশ্যাল মিডিয়াতে আরেকটি বিষয়ে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যে তারা দুজন আবার একসাথে। আসলে কাহিনী হয়েছে কি, অ্যাক্ট্রেস শিরিনশিলা যে গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার করে, যেখানে দেখা যায় রাজ ও পরী একসাথে রয়েছে এবং তাদের সাথে তাদের সন্তান রাজও রয়েছে। রাজ পরীর সাথে ভিডিও কলে কথা বলার মুহূর্তগুলো পোস্ট করে ক্যাপশনে সে লিখে, অভিনন্দন দোস্ত পরিমণি, সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমণির সংসার ভাঙন দেখে খুশি হয়েছিল তারা খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিরাজ রাজ্যের জয় হোক। এনিওয়ে রাজপরি আবার একসাথে হয়েছে, এই নিয়ে নেটিজনদের এক এক রকম রিয়াকশন। কেউ কেউ ছিল খুবই খুশি, কেউ আবার খোঁচা মেরে বলছে বিচ্ছেদের খবর শুনে কষ্ট লেগেছিল, এখন এই ভেবে আরও কষ্ট লাগছে যে এগুলো সব নাটক ছিল। আবার কেউ কেউ ভাবছে এগুলো সব পরিমণির সাজানো নাটক, হয়তো তার আপকামিং মুভি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন মুভির প্রচারণার জন্য। এমনটা ভাবার পিছনে রিজনও রয়েছে, পরিমণির আপকামিং মুভি অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সেটার প্রচারণার জন্য গতকাল পরিমণি বিএফ শাইন স্কুলে গিয়েছিল। অনেকে এটা দেখে ভেবেছিল পরির সাথে রাজের সম্পর্কের যে অবস্থা সেই মুহূর্তে পরিমণি কিভাবে প্রচারণায় বের হচ্ছে। যাই হোক, তারপর অনেকে ভেবেছিল প্রফেশনাল কমিটমেন্টের স্বার্থে সে হয়তো মনে কষ্ট নিয়ে তার মুভির প্রচারণায় বের হয়েছে, কিন্তু এই ঘটনা সামনে আসার পর পাবলিক ভাবছে যে প্রচারণার কৌশল হিসেবে পরি আর রাজ তাদের সম্পর্কের খারাপ অবস্থাটা সব জায়গায় ছড়িয়েছিল। হু নোস, অনেক কিছুই হতে পারে, এটা জাস্ট পাবলিকদের একটা স্পেকুলেশন। এখন আসি নেইমারের কাছে। বিশ্বকাপের সময় তো আমরা সবাই জেনে গেছি যে বাংলাদেশের রবিন মিয়া নেইমারের পাবলিসিটির দায়িত্বে রয়েছে, যে নেইমারের তিনটি দেশের পাবলিসিটি দেখেন। নেইমারের সাথে তার সম্পর্ক খুবই ভালো, আর এখন এই রবিন মিয়ার মাধ্যমে বসুন্ধরা কিংস বাংলাদেশে নেইমারকে আনার চেষ্টা করছে। এই ব্যাপারে গণমাধ্যমকে রবিন মিয়া বলেন, নেইমারকে যদি বাংলাদেশের কোনো কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করানো হয় সেই ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের নাম আসবে সবার আগে। ওই জায়গা থেকে চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করার, সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। এছাড়া বসুন্ধরা কিংসের সভাপতি ইমরু হাসান বলেন, নেইমারকে আমাদের কোনো পণ্যের শুভেচ্ছা দূত কিংবা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের দিন আনা যায় কিনা এমন অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় আছে, এটা যদি করতে পারি তাহলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।